আসসালামু আলাইকুম। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, স্টার ডেল্টা কানেকশানের। এটা আসলে কোশ্চেনে কিন্তু বলা নাই কোন কানেকশানে দেওয়া আছে এটা। তাহলে আমাদের যে চারটা কানেকশান সম্ভব সেই চারটা কানেকশানই আমাদের বিবেচনা করতে হবে। এখানে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার 3 ফেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু 6.6 কিলোভোল্ট মেন্স। তাহলে এখানে যে 6.6 কিলোভোল্ট দেওয়া আছে এটা কিসের ভোল্টেজ দেওয়া আছে? এটা কিন্তু প্রাইমারি সাইডের লাইন ভোল্টেজ দেওয়া আছে। অ্যান্ড টেক্স 10 অ্যাম্পিয়ার, এটা হবে কিন্তু লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট। এখন আমাদের বের করতে বলছে যে ক্যালকুলেট লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ ভোল্টেজ, মানে যেগুলো আমাদের দেওয়া নেই সেগুলো বের করতে হবে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, রেশিও অফ টার্নস পার ফেজ ইজ 12। টার্ন রেশিওর সূত্রটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা ইউজ করে আমরা সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কারেন্ট সহজে বের করতে পারি। তো এটার সলিউশন করার জন্য আমাদের চারটা যে কানেকশান সম্ভব সে চারটা কানেকশান দিয়েই দেখতে হবে। তো শুরুতে আমরা দেখব ডেল্টা ডেল্টা কানেকশানের জন্য। তো ডেল্টা ডেল্টা কানেকশানের শুরুতে যদি আমরা প্রাইমারি সাইড বিবেচনা করি, প্রাইমারি সাইড নিয়ে আমরা চিন্তা করবো, তাহলে এটা প্রাইমারি লাইন লাইন ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমরা সেটাকে ডিনোট করলাম VL1 দিয়ে, এবং সেটা হলো 6600 ভোল্ট, এটা দেওয়া আছে। এখন আমরা যদি এখান থেকে ফেজ ভোল্টেজটা বের করতে চাই, ফেজ ভোল্টেজটা আমরা দিয়ে দিলাম V1 দিয়ে দিচ্ছি, সেটা ফেজ ভোল্টেজ। এখানে লিখে দিই এটা হলো ফেজ ভোল্টেজ হলো V1। তাহলে ডেল্টা ডেল্টার ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ যেহেতু সেম হয়, তাহলে এটাও হবে 6600 ভোল্ট। আচ্ছা, এখন আমরা চিন্তা করব লাইন কারেন্ট। এটা আমাদের যেহেতু লাইন কারেন্ট দেওয়া আছে, তার মানে দেওয়া আছে হলো IL1, এটা আমাদের দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। এখন লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যে সম্পর্কটা কী ছিল? সম্পর্কটা ছিল লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের √3 গুণ। তাহলে আমরা যদি লাইন কারেন্ট ফেজ কারেন্টকে I1 লিখি, তাহলে সেটা হবে আমাদের ফেজ কারেন্টের। আচ্ছা, আমরা সম্পর্কটা যদি আরেকবার দেখে আসি, আমাদের এই ছকটা ছিল, সেখানে আমরা দেখলাম যে এটা যেহেতু ডেল্টা ডেল্টা কানেকশান, ভোল্টেজ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম হবে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে ডিফারেন্স হবে। এখানে আমাদের যেহেতু লাইন কারেন্ট দেওয়া আছে, আমাদের ফেজ কারেন্ট বের করতে হবে। তাহলে 1/√3 IL, এটা করতে হবে। তাহলে আমাদের এখানে হবে 10/√3 অ্যাম্পিয়ার। আমরা ডেল্টা ডেল্টা কানেকশানের প্রাইমারি সাইডটা করে ফেলেছি, এখন আমরা চিন্তা করবো সেকেন্ডারি সাইড নিয়ে। সেকেন্ডারি সাইডের ক্ষেত্র এখন আমাদের সেকেন্ডারি সাইড বিবেচনা করতে হলে আমাদের কী চিন্তা করতে হবে? আমাদের এই ট্রান্স রেশিওটা চিন্তা করতে হবে। ট্রান্স রেশিওর সূত্রটা আমরা কী জানি, N1 পার ফেজ ডিভাইডেড ভাগ N2 পার ফেজ, এটা ইকুয়াল টু 12 দেওয়া আছে। আচ্ছা, এটা থেকে আমরা ট্রান্সফরমেশন রেশিও বের করতে পারি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ট্রান্সফরমেশন রেশিও হয় ট্রান্স রেশিওর ইনভার্স করলে। তাহলে কে ইকুয়ালটা আমরা লিখতে পারি 1/12, এটা কিন্তু ট্রান্সফরমেশন রেশিও কে ইকুয়াল টু 1/12। এই কে ইকুয়ালটা আমরা লিখি যে N2 পার ফেজ ডিভাইডেড ভাগ N1 পার ফেজ, এটা ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি 1/12। এবং এটা ইকুয়াল টু আরও লিখতে পারি V2 পার ফেজ ডিভাইডেড ভাগ V1 পার ফেজ। এখন V1 পার ফেজের মান কিন্তু আমাদের জানা আছে, কোনটা V1 পার ফেজ, এই যে এটা 6600। তাহলে সেখান থেকে কিন্তু আমরা এই V2 পার ফেজটা বের করতে পারবো। তাহলে V2 পার ফেজ হবে 6600/12, এটা করলে হবে 550 ভোল্ট। তাহলে আমরা সেকেন্ডারি সাইডের ফেজ ভোল্টেজটা কিন্তু পেয়ে গেছি। তাহলে লাইন ভোল্টেজটাও কী হবে?
লাইন ভোল্টেজটাও কিন্তু একই হবে, 550 ভোল্টই হবে। এখন আমরা যদি কারেন্ট নিয়ে চিন্তা করি, কারেন্ট আমরা কীভাবে বের করতে পারি, টু পার ফেজ ডিভাইডেড ভাগ এন ওয়ান পার ফেজ ইকুয়াল টু আই ওয়ান পার ফেজ ডিভাইডেড ভাগ আই টু পার ফেজ। এই এটার মান কিন্তু আমরা জানি, সেটা হলো 1/12। এটার মান আমরা জানি 10/√3 আই টু পার ফেজ। এখন আই টু পার ফেজের মান আমাদের বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 10/√3 গুণ 12, এবং এটার মান হবে 69.276 অ্যাম্পিয়ার। এখন ফেজ কারেন্ট আমরা পেয়ে গেছি, এখন লাইন কারেন্ট। তাহলে ফেজ কারেন্ট আর লাইন কারেন্টের সম্পর্ক কী? ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের আমরা সম্পর্ক দেখব ডেল্টার ক্ষেত্রে। ফেজ কারেন্ট আমাদের জানা, ফেজ কারেন্ট জানা, লাইন কারেন্ট বের করতে হবে, তাহলে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি IL2 ইকুয়াল টু √3 I2 পার ফেজ, তাহলে √3 ইন্টু 69.276 অ্যাম্পিয়ার। এটা করে দিলেই হয়ে যাবে। আমরা ডেল্টা ডেল্টা কানেকশানের ক্ষেত্রে দেখলাম, এখন আমরা দেখব স্টার স্টার কানেকশানের ক্ষেত্রে কেমন হবে। তাহলে 2 নম্বর দিলাম স্টার স্টার কানেকশানের ক্ষেত্রে। এক্ষেত্রেও আমাদের লাইন কারেন্টটা দেওয়া আছে, ভি এল ওয়ানটা দেওয়া আছে, এটা হলো প্রাইমারি সাইডের লাইন কারেন্ট। তাহলে আমরা লিখে দিতে পারি এটা প্রাইমারির জন্য ভি এল ওয়ান দেওয়া আছে 6600 ভোল্ট, এটা দেওয়া আছে। তাহলে এটার ফেজ ভোল্টেজটা কী হবে, ফেজটাও দিয়ে দিলাম ভি ওয়ান, এবং লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ যেহেতু সেম হয়, তাই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কিন্তু এক্ষেত্রে সেম হবে না। এটা যেহেতু স্টার স্টার কানেকশান, এটার ক্ষেত্রে কিন্তু সেম হবে না। এটার ক্ষেত্রে কী সম্পর্ক হয় আমরা জানি, লাইন ভোল্টেজের কে √3 দিয়ে ভাগ দিলে আমরা ফেজ ভোল্টেজটা পাব। তাহলে কি হবে ফেজ ভোল্টেজ, 6600/√3, এবং এটার ভ্যালু হবে 3210.51 ভোল্ট। আচ্ছা, আমরা সম্পর্কটা আরেকবার দেখে আসি। এটা স্টার কানেকশানের ক্ষেত্রে আমাদের লাইন ভোল্টেজ দেওয়া আছে, ফেজ ভোল্টেজ দিতে হবে, তাহলে কী করতে হবে, √3 দিয়ে ভাগ দিতে হবে। আমরা কিন্তু সেটাই করেছি এখানে। আমরা তাহলে ভোল্টেজ পেয়ে গেলাম, এখন আমাদের কারেন্ট নিয়ে চিন্তা করতে হবে। স্টার স্টার কানেকশানের ক্ষেত্রে কিন্তু কারেন্ট সেম থাকে, লাইন কারেন্টও সেম, লাইন কারেন্ট যা হবে ফেজ কারেন্টও তাই হবে। তাহলে আমাদের যেহেতু লাইন কারেন্ট দেওয়া আছে IL1 = 10 অ্যাম্পিয়ার, তাহলে আমরা বলতে পারি ফেজ কারেন্ট I1 দিয়ে ডিনোট করলাম, তাহলে সেটা হবে 10 অ্যাম্পিয়ার। এখন আমরা চিন্তা করব সেকেন্ডারি সাইড নিয়ে। সেকেন্ডারির ক্ষেত্রে কনভার্সনের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের আগের মতোই ট্রান্সফরমেশন রেশিওটা জানতে হবে। ট্রান্সফরমেশন রেশিওটা কী হবে, N2 পার ফেজ ডিভাইডেড ভাগ N1 পার ফেজ, এটা ইকুয়াল টু 1/12, কারণ আমাদের ট্রান্স রেশিও দেওয়া আছে যেহেতু 12, তাই ট্রান্সফরমেশন রেশিও হবে ওটার ইনভার্স 1/12 ইকুয়াল টু লিখতে পারি V2 পার ফেজ ডিভাইডেড ভাগ V1 পার ফেজ ইকুয়াল টু I1 পার ফেজ ডিভাইডেড ভাগ I2 পার ফেজ। এখন আমাদের যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দেবো, এবং যেটা জানা নেই সেটার মান বের করতে পারবো। শুরুতে আমরা বের করবো V2 পার ফেজের মান। তাহলে আমরা লিখতে পারি 1/12 V2 পার ফেজের মানটা আমাদের বের করতে হবে, এবং V1 পার ফেজের মান আমাদের জানা 3210.51। আচ্ছা, এটার মান 3810 হবে, 810। তাহলে এটা আমরা লিখে দেবো 3810.51। তাহলে V2-র মান আমরা পেয়ে যাবো এখান থেকে, V2 পার ফেজের মান হবে 317.54 ভোল্ট। তাহলে আমরা সেকেন্ডারি সাইডের ফেজ ভোল্টেজ পেয়ে গেছি। তাহলে আমরা যদি সেকেন্ডারি সাইডের লাইন ভোল্টেজটা কী হবে, লাইন ভোল্টেজটা হবে, এটা জানার জন্য আমাদের আবার সেই ছকে যেতে হবে, আমাদের ফেজ ভোল্টেজ জানা,
লাইন ভোল্টেজ বের করতে হবে, তাহলে কি করতে হবে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে রুট থ্রি দিয়ে গুণ করে দেব, 317.54, এটার মান আমরা পাবো 550 ভোল্ট। তাহলে আমাদের সেকেন্ডারি সাইডের ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বের করা হয়ে গেলো। এখন আমরা কারেন্ট নিয়ে চিন্তা করব। কারেন্টের ক্ষেত্র আমরা দেখি 1/12 ইকুয়াল টু I1 পার ফেজ ডিভাইডেড বাই I2 পার ফেজ। এখানেও আমাদের জানা I1 পার ফেজের মান সেটা 10, তাহলে I2 পার ফেজের মান বের করতে হবে। তাহলে I2 পার ফেজের মান আমরা পাবো 12 × 10 ইকুয়াল টু 120 অ্যাম্পিয়ার। এটা যেহেতু আমরা সেকেন্ডারি সাইডের ফেজ ফেজ কারেন্ট পেয়েছি, তাহলে এটার লাইন কারেন্টে কী হবে, লাইন কারেন্টও সেম হবে, কারণ আমরা জানি স্টার কানেকশানের ক্ষেত্রে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম হয়। তাহলে এটা আমরা লিখে দিতে পারি IL2। এখন আমরা দেখব ডেল্টা স্টার কানেকশনের ক্ষেত্রে কী রকম হতে পারে। তো শুরুতে আমরা প্রাইমারি সাইড চিন্তা করব। প্রাইমারি সাইডের জন্য এটার আবার সেই লাইন ভোল্টেজ আমাদের দেওয়া আছে 6600 ভোল্ট। তাহলে এটা প্রাইমারি সাইডটা কি ডেল্টা, এটা আমাদের বুঝতে হবে। প্রাইমারি সাইড কিন্তু ডেল্টা, সেকেন্ডারি সাইড স্টার। তাহলে আমরা যেহেতু প্রাইমারি সাইডে আছি, তাহলে আমাদের কী বিবেচনা করতে হবে, ডেল্টা এবং ডেল্টার বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যেহেতু এটা লাইন ভোল্টেজ আমরা পেয়ে গেছি, তাহলে ফেজ ভোল্টেজ আমরা দিয়ে দিতে পারি 6600 ভোল্ট, কারণ দুইটা সেম হবে। এখন আমরা যদি লাইন কারেন্ট নিয়ে চিন্তা করি, লাইন কারেন্ট আমাদের দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে ফেজ কারেন্ট কী হবে, ফেজ কারেন্ট আমাদের বের করতে হবে। ফেজ কারেন্ট আমরা যদি I1 দিই, তাহলে আমরা কী জানি ফেজ কারেন্টটা হবে লাইন কারেন্টের, লাইন কারেন্টকে রুট থ্রি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা পাবো 10√3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লাইন কারেন্ট, লাইন ভোল্টেজ পেলাম, ফেজ ভোল্টেজ পেলাম, লাইন কারেন্ট পেলাম, ফেজ কারেন্ট পেয়ে গেলাম প্রাইমারি সাইডের জন্য। এখন আমরা চিন্তা করব সেকেন্ডারি সাইডের জন্য। সেকেন্ডারি সাইডের জন্য, সেকেন্ডারি সাইডে স্টার কানেকশান আছে, তাহলে এখানেও আমাদের আগে শুরুতেই ট্রান্সফরমেশন রেশিও তাই বের করতে হবে। ট্রান্সফরমেশন রেশিও সূত্রটা আমরা লিখে নেব আগে। তাহলে এটা ইকুয়াল টু 1/12 V2 পার ফেজ ডিভাইডেড ভাগ V1 পার ফেজ ইকুয়াল টু I1 পার ফেজ ডিভাইডেড ভাগ I2 পার ফেজ, এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের কী জানা আছে কী জানা নাই সেটা আমরা দেখব। আমাদের V1 পার ফেজ এটা বের করতে হবে। তাহলে আমরা শুরুতে যদি এই দুটা নিয়ে কাজ করি, 1/12 V2 পার ফেজ ডিভাইডেড ভাগ V1 পার ফেজ, আমাদের বের করতে হবে V2 পার ফেজ। তাহলে আমরা লিখতে পারি V1 পার ফেজ ডিভাইডেড ভাগ 12। V1 পার ফেজ কত, 6600, 6600 ডিভাইডেড ভাগ 12, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 550 ভোল্ট। আর এখানে যেহেতু স্টার কানেকশান, তাহলে এটার লাইন ভোল্টেজটা কী হবে সেটা আমরা দিয়ে দিলাম VL2। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট থ্রি গুণ V2 পার ফেজ। তাহলে রুট থ্রি গুণ 550 ইকুয়াল টু আমরা লিখতে পারি 952.6 এটা ভোল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম সেকেন্ডারি সাইডের জন্য ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ। এখন আমরা চিন্তা করব কারেন্টের জন্য। তাহলে কারেন্টের জন্য আমরা আবার লিখতে পারি 1/12 ইকুয়াল টু I1 পার ফেজ ডিভাইডেড ভাগ I2 পার ফেজ। এখানে আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে কিন্তু I2 পার ফেজ, I2 পার ফেজ। I1 পার ফেজের মান জানা, I1 পার ফেজ কোনটা, যেটা কারণ এটা ফেজ ফেজ কারেন্ট। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে 10√3 ডিভাইডেড ভাগ হবে 12। 10√3 × 12 এখানে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 69.24 অ্যাম্পিয়ার।
আচ্ছা, আমরা এখানে ফেজ কারেন্টটা পেয়ে গেছি। এখন আমরা ফেজ কারেন্টটা পেয়ে গেছি, আমাদের লাইন কারেন্টটা কী হবে? এটা যেহেতু স্টার কানেকশান তাই ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম হবে। তাহলে এটা ইকুয়ালটা আমরা লিখে দিতে পারি IL2। এখন আমরা চিন্তা করব লাস্ট কানেকশান, সেটা হলো স্টার ডেল্টা কানেকশানের জন্য। স্টার ডেল্টা কানেকশানের জন্য শুরুতে আমরা চিন্তা করব প্রাইমারি সাইড। তাহলে এই ক্ষেত্রে প্রাইমারি সাইড কোনটা হবে? প্রাইমারি সাইড হবে স্টার কানেক্টেড, সেকেন্ডারি সাইড হবে ডেল্টা কানেক্টেড। তাহলে প্রাইমারি সাইডের জন্য আমাদের VL1 কত হবে? সেটা আগের মতোই 6600 ভোল্ট। এখন আমাদের চিন্তা করতে হবে, এটা যেহেতু স্টার কানেকশান এবং লাইন ভোল্টেজ আমাদের দেওয়া আছে, তাহলে এটার ফেজ ভোল্টেজটা কী হবে? ফেজ ভোল্টেজটা এবার আমি V1ই দিলাম বা VP দিতে পারি, VP। তাহলে সেটা হবে 1/√3 VP1 দি, VP1 সেটা হবে 1/√3 VL1। তাহলে এই ভ্যালুটা হবে 6600√3, এটা ভোল্টেজ। তাহলে আমাদের ভোল্টেজ বের হয়ে গেল। এখন আমাদের চিন্তা করতে হবে কারেন্টটা নিয়ে। কারেন্টের মান আমাদের দেওয়া IL1, মানে লাইন ভোল্ট, লাইন কারেন্ট আমাদের দেওয়া সেটা 10 অ্যাম্পিয়ার। আমরা জানি স্টার কানেকশানের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম হয়, তাহলে আমরা IP1ও পেয়ে যাব 10 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রাইমারি সাইড কমপ্লিট। এখন সেকেন্ডারি সাইড নিয়ে চিন্তা করব। সেকেন্ডারি সাইডের কাজ শুরু করার আগে কী বলেছিলাম, ট্রান্সফরমেশন রেশিওটা লিখে নিতে হবে। তাহলে ওই সূত্রটা আবার লিখে নেব, এটা ইকুয়াল টু 1/12 ইকুয়াল টু V2/phase/V1/phase ইকুয়াল টু I1/phase/I2/phase। শুরুতেই ভোল্টেজ নির্ণয় করবো, তাহলে 1/12 V2/phase/V1/phase। এখান থেকে যদি V2/phase-টা বের করতে চাই, তাহলে V1/phase/12 করতে হবে। V1/phase কত? মানে আমাদের প্রাইমারি সাইডের ফেজ ভোল্টেজ, প্রাইমারি সাইডের ফেজ ভোল্টেজ এটা। তাহলে 6600√3/12 এই ভোল্টেজটা হবে সেকেন্ডারি সাইডের ফেজ ভোল্টেজ। এখানে একটা ভ্যালু আসবে, আমরা এটা যেহেতু সেকেন্ডারি সাইডের ডেল্টা কানেকশান আছে, তাহলে ফেজ ভোল্টেজ যাই হবে লাইন ভোল্টেজও তাই হবে। তাহলে আমরা লিখতে পারি লাইন ভোল্টেজও হবে, এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা আর করলাম না, ওই মানটাই কিন্তু সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হবে, সেকেন্ডারি সাইডের লাইন ভোল্টেজ হবে। এখন যদি আমরা কারেন্ট নিয়ে বিবেচনা করি তাহলে কী হবে? এখন সেকেন্ডারি সাইডের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কী হবে সেটা আমরা দেখব। সেটার জন্য আমরা লিখতে পারি N2/phase/N1/phase ইকুয়াল টু 1/12 ইকুয়াল টু I1/phase/I2/phase বা 1/12 আমাদের I1/phase-এর মান জানা। I1/phase আমরা বের করেছি, মানে প্রাইমারি সাইডের ফেজ ভোল্টেজ 10 অ্যাম্পিয়ার, এটা কিন্তু আমাদের জানা। এখন আমাদের সেকেন্ডারি সাইডের ফেজ ভোল্টেজ কত? ফেজ কারেন্ট, সরি, এটা ফেজ কারেন্ট 10 অ্যাম্পিয়ার। তাহলে এটা I1/phase 10 অ্যাম্পিয়ার। এখন আমাদের বের করতে হবে সেকেন্ডারি সাইডের ফেজ কারেন্ট কত। তাহলে সেকেন্ডারি সাইডের ফেজ কারেন্ট আমরা পেয়ে যাব 12×10 ইকুয়াল টু 120 অ্যাম্পিয়ার। এখন এই সাইডে কিন্তু ডেল্টা কানেক্টেড, তাহলে কিন্তু লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম হবে না। আমাদের ফেজ কারেন্ট বের হচ্ছে, এখন এখান থেকে আমরা যদি লাইন কারেন্ট বের করতে চাই তাহলে কী করতে হবে? √3 দিয়ে গুণ করে দিতে হবে এটাকে। তাহলে আমরা পাবো √3×120 অ্যাম্পিয়ার, এটা হবে আমাদের লাইন কারেন্ট। এটার একটা মান আমরা পেয়ে যাবো, সেটা ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম যে একটা ম্যাথ সলভ করার মাধ্যমে কিন্তু আমরা চারটা কানেকশানের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট সব কিছু বের করতে পারছি। সেক্ষেত্রে আমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রান্স রেশিও, এবং ট্রান্স রেশিও ইনভার্স করলে আমরা যেটা পাই সেটা হলো ট্রান্সফরমেশন রেশিও। এটা অবশ্যই অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই জাতীয় সমস্যা থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। ধন্যবাদ সবাইকে।